হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন দেখো এটা হচ্ছে রবিবারের ভিডিও আর আমি আজকে দিচ্ছি এটা আর এই দেখো আমরা সবাই চলে এসেছি এখন ইপু সোনার আজকের ড্রয়িংয়ের পরীক্ষা ও যে ড্রয়িং শিখছে তিন বছর বয়স থেকে তারই আজকে ফার্স্ট টাইম ও পরীক্ষা দিচ্ছে এখানে অনেক বয়সী অনেক রকম সব স্টুডেন্ট আছে পিপি ওয়ান পিপি টু তারপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তা আমার ইভুষোনার পিপি ওয়ান একদম ফার্স্ট টাইম ও পরীক্ষাটা দিচ্ছে আর এই যে লম্বা করে যাকে এখানে দেখতে পাচ্ছ ওটা ওটা হচ্ছে ড্রয়িং স্যার বাড়িতে শেখায় আর আমি দেখো এখন বসে আছি আমার মুখে একটুও হাসি নেই কারণ আমাদের বলেছিল সাড়ে নটায় চলে আসতে তা চলে এসেছি আর এখন বাজে দশ সাড়ে দশটা বেজে গেছে এখনও যে পরীক্ষা নেবে উনিই আসেননি আর আমি ভাবছি বাড়ি গিয়ে কখন রান্না করব স্নান করব পুজো দেবো এই চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ইবু সোনাকে বলছে একটু হাসি দিতে ও হাসছে ও না দেখতে পাচ্ছো তো কত স্টুডেন্ট আর এখানে ফ্যান লাগানো আছে কিন্তু কারেন্ট চলে গেছে আর আমার ইবু সোনা আঁকার আগেই মুছেই যাচ্ছে একটুখুনি আঁকছে আর মুছছে তাই আমার টেনশনও হচ্ছে যে পেজটা না ছিঁড়ে যায় আর পরীক্ষা হচ্ছে কিছু বলেও দেয়া যাবে না আর চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও দেখতে পারবে ইবু সোনা শেষ পর্যন্ত কি আঁকলো আর এই দেখো যার হাতে খাতা মেয়ে যে দেখাচ্ছে উনি হচ্ছে পরীক্ষা নিতে এসেছেন স্যার বোর্ডের তা এই দেখো সবাই কত সুন্দর সুন্দর আঁকছে আর এই যে স্যার হাসছে এটা বাড়ির স্যার ইবুর আমি ভাই ভাই করি খুবই ভালো আর ইবু সোনা আঁকছে আরও অনেক বাচ্চারা আঁকছে তোমাদের মোটামুটি যতজনের পারবো আঁকা দেখাবো কেন ওইভাবে এক্সামে তো ওইভাবে দেখানো যায় না তবুও যেইটুকু পেরেছি জুম করে করে তুলেছি আমার পুরো ভিডিওটা দেখো দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর আমার ভিডিও যারা দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর এখনও যারা করনি আমার চ্যানেলে একবার ভিজিট করে দেখতেই পারো নানান রকম ভিডিও আছে তোমাদের যদি মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো নতুন বন্ধু হতে পারো আর এই দেখো এখানে সবাই কত সুন্দর সুন্দর ছবি আঁকছে আর দেখো এখানে দুটো বাচ্চা আছে যাদের হাত ভেঙে গেছে তাই নিয়ে কিন্তু পরীক্ষাটা দিচ্ছে আর দেখতেই পাচ্ছ ভাগ্যিস বাম হাতে লেগেছে ডান হাতে লাগলে যে কি করে আঁকতো জানি না এই যে ওকে চেয়ারে বসিয়েছে কারণ ওর নিচু হয়ে করতে অসুবিধা হচ্ছে ওরও হাত ভাঙা আর আমার সামনে ভিডিও করছি এখানে ওই বাচ্চাটারও হাতটা ভাঙা তা ওর অসুবিধা হচ্ছে না এইভাবে এখানে বসে বসে করতে কিন্তু এঁকেছে খুব সুন্দর একটা শিব মন্দির এঁকেছে জানি না কতটা আমি ফোনে তোমাদের বোঝাতে পারছি কিন্তু সামনাসামনি দেখলে খুবই ভাল লাগছিল এত সুন্দর এঁকেছে সবাই মন দিয়ে আঁকছে মোটামুটি ছোটোদের হয়ে এসছে যেমন আমার ইবু সোনার হয়ে এসছে এর বাকি আছে এ পিপি টু আর আমার ইবু পিপি ওয়ান আর এই দেখো এখানে জু এঁকেছে জিরাফ আরও অনেক কিছু তো পুরো আঁকাটা আমাদের দেখা হয়নি কেন আমাদের হয়ে গেছিলো আমি চলে এসেছি বাড়ি কতক্ষণ অপেক্ষা করব যাদের হয়ে গেছে তারা এখন যাচ্ছে সবাই খাতা জমা দিতে আর খাতা জমাও নেবে আর তারপরে ওদের একটু দু একটা কোশ্চেনও জিজ্ঞাসা করবে ওড়াল দেখো এটার একটা বাচ্চা এঁকেছে ও দেখাচ্ছে অল্প অল্প আমাদের ওই যে আমার হয়ে গেছে ও স্যার আবার লজেন্স দিয়েছে যে পরীক্ষা নিতে এসেছে তাইও অনেক খুশি আর দেখো আঁকাটা শেষ পর্যন্ত এরকম হয়েছে কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো